আমি আমাদের ব্যারিস্টার মনোয়ার, ওনার সম্পর্কে একটু বলি। উনি এক সময় বাম রাজনীতি করতেন, ছাত্র ইউনিয়ন করতেন, এবং উনি কমিউনিস্ট পার্টির সাথে ছিলেন, মানে ওই সিপিবির সাথে উনি ছিলেন, এবং দেশকে নিয়ে উনি অনেক স্বপ্ন দেখতেন, ভালোবাসতেন, দেশের সমৃদ্ধি কল্পনা করতেন, এবং অত্যন্ত নিবেদিত প্রাণ একজন লোক ছিলেন আমাদের দেশের রাজনীতিতে। তো যে কোনো কারণেই হোক, উনি মানে দেশ থেকে অনেক দূরে সেই মানে ইয়েতে যুক্তরাজ্যে, সেখানে ইংল্যান্ডে লন্ডনে উনি ভালো প্র্যাকটিস করেন, এবং মানে একজন ভালো মনের মানুষ, তার কথাই আপনি বুঝতে পারছেন। উনি যেটা চান আসলে এইটাই তো হওয়া উচিত, যে আমাদের উভয়ের আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা জাতির সমস্যাগুলো সমাধান করব, এটাই উনার ঐকান্তিক আকাঙ্ক্ষা, এবং দূরে থেকে তো এটা আরও বেশি করে এটা মনে হয় দেশের মানে ইয়েকে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা এটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে রাজনীতি আর এখন রাজনীতিবিদদের হাতে নেই, বিশেষ করে এই রাজনীতিটা রাজনীতিবিদদের হাত থেকে হাত বদল হয়ে এটা অন্য কোথাও চলে গেছে, এবং সেই কারণে আজকের এই পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে। আজকে আমরা মানে হরতাল মানুষের দুর্ভোগ আনে, কষ্ট আনে, আবার হরতাল মানুষের গণতান্ত্রিক অধিকারও। ব্যারিস্টার মনোয়ার একটু আগে বললেন যে হরতাল সম্পর্কে একটা রিফারেন্ডাম দিলে কেমন হয়। হরতালই হচ্ছে মানে এক ধরনের রিফারেন্ডাম, যেমন আজকে সারাদিন মানে হরতাল হয়েছে সারা দেশে, স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয়েছে। এই যে হরতালের পরে আজকে আমরা দুভাষ্য চিরকাল ধরে শুনে আসছি, এক পক্ষ বলছে হরতাল হয়েছে, আরেক পক্ষ বলছে এই হরতালকে যদি আপনি রিফারেন্ডাম হিসেবে ধরে নেন যে জনগণ সমর্থন দিয়েছে, তাহলে গভর্নমেন্টের উচিত হবে মানে অবিলম্বে পদত্যাগ করে, আমরা এর সাথে মধ্যবর্তী নির্বাচন চেয়েছি, সেই নির্বাচনের মানে ব্যবস্থা করা। কোন সরকারের আর কয়েকটা করে গভর্নমেন্টের অধীনে সেটা তো সরকার বলছে, আদালত বাতিল করে দিয়েছে, কাজের সঙ্গে আদালত সংবিধানে সেটি তারা রাখছেন না। আদালত যদি বাতিল করে দিয়ে থাকে, আদালত যেমন মানে উন্নাতালি একটা সংবিধান ছাপে দিক, আদালত বাতিল করে দিয়েছে, অতএব এটা যেমন আগে একবার আদালত বলল, এই খায়রুল হক সাহেবের দুইজন মানে বিচারপতিকে ডিঙিয়ে তাকে চিফ জাস্টিস করা হলো, তিনি পঞ্চম সংশোধনী বাতিল করে কিছু জায়গায় রেখে, কিছু জায়গা বাতিল করে, মেজর জায়গাগুলো বাতিল করে উনি বললেন যে এই জাজমেন্টের কারণে স্বয়ংক্রিয়ভাবে মানে অটোমেটিক্যালি এই সংবিধান সংশোধিত হয়ে গেছে বলে ধরে নিতে হবে। শুরু হয়ে গেল সংবিধান ছাপানো, পরে এই নিয়ে যখন নানান রকম প্রশ্ন দেখা দিল তখন আবার সেটা লুকায় ফেলল, লুকায় ফেলে পরে আবার এই মানে কমিটির থেকে বলা হলো যে এটা খসড়া সংবিধানের দেশ এখন চলছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সংসদীয় কমিটি গঠন করবে পার্লামেন্ট, পার্লামেন্টই করেছে। সংসদীয় কমিটি কোনো রিপোর্ট দেবে সেই পার্লামেন্টে দেবে, সংসদীয় কমিটি রিপোর্টটা নিয়ে গেছে প্রাইম মিনিস্টারের কাছে, প্রধানমন্ত্রীর সাথে সেই রিপোর্ট নেওয়া বা মন্ত্রিসভার মিটিংয়ে সেই রিপোর্ট নেওয়া, এটা কিন্তু সংসদীয় কমিটির দায়িত্বের মানে এখতিয়ারে পড়ে না। সেখানে প্রধানমন্ত্রী যেটা বলে দিচ্ছেন তার বাইরে ওনাদের যাওয়ার কোনো এখতিয়ার নাই, ওনারা সেইভাবে আবার ফিরে এসে 55টা মানে অনুচ্ছেদ দিয়ে দফাবারি ওরা সংশোধন দেখাইছেন। অর্থাৎ এখানে পার্লামেন্টকে সম্পূর্ণরূপে অবজ্ঞা করা হচ্ছে, একটা জিনিস আগের থেকেই তারা মানে প্রিকনসিভড আইডিয়া নিয়ে এভাবে একটা তৈরি করা হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। এবং আমরা বুঝতে পারছি যে এই সরকারের এখন জনপ্রিয়তা এমনভাবে হ্রাস হয়েছে, এবং সরকারও বুঝতে পারছে যে আজকে এদেশের 70% অফ দ্য টোটাল মেজরিটি পিপল তারা এই গভর্নমেন্ট থেকে সরে গেছে। আজকেই যদি নির্বাচন দেয় তাহলে পরে আওয়ামী লীগের সিট এসে নেমে দাঁড়াবে 60-70টার বেশি না, 50-60-এর বেশি না, 70 বলে অবশ্য বেশি বলা হবে, ম্যাক্সিমাম 60 সিটে পেতে পারে। এটা তাহলে আপনারা তো ধৈর্য ধরে আরেকটু অপেক্ষা করুন, আড়াই বছর পরে তো আরও কমবে, মানে আপনি যেই অতীতে 100% পাবেন, 100% পাবো না, এটা আওয়ামী লীগের 40-50টা সিট থাকবেই, কিন্তু তার বেশি সিট কিন্তু ওদের থাকবে না। কিন্তু আমার বক্তব্য হলো যে আমরা আড়াই বছর পরে যেতে তো আমাদের কোনো আপত্তি নাই, আড়াই বছর পরে নির্বাচন হলে বিএনপি আড়াই বছর পরে যাবে, কিন্তু প্রতি ঘন্টা প্রতিদিন এদেশের মানুষের জীবনে একটা দুর্বিষহ একটা মানে গভীর রাতের মতো মনে হচ্ছে এই রাত বোধহয় শেষ হবে না, দেশটা একটা অতলান্তিক সমুদ্রের মধ্যে ক্রমে নিমজ্জিত হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে রক্ষা করাও তো আমাদের দায়িত্ব। আজকে আমাদের মানে গ্যাস বিদ্যুৎ নিয়ে যে খেলা, সমস্ত সেক্টরে আপনার এই মানে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, 85% হ্যান্ডলুম বন্ধ হয়ে গেছে, আপনার ইতিমধ্যে
দেশের বড় বড় স্পিনিং মিলগুলো এখন বন্ধ হয়ে গেছে, গার্মেন্টসগুলো এখন নেগেটিভভাবে চলছে, ম্যাক্সিমাম বন্ধের পথে, জুটের সেই অবস্থা, ট্যানারি সেক্টর সেই অবস্থা, তাহলে শিল্প ধ্বংস হচ্ছে, বাণিজ্য ধ্বংস হচ্ছে, শেয়ার বাজার কেনাকাটি হয়ে গেছে, কিন্তু ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না। যেটি ব্যবসা মনোয়ার হোসেন বলছেন যে আপনারা কেন পার্লামেন্টে গিয়ে এগুলো কথা বলছেন না, পার্লামেন্টে আমরা তো যাবো না সে কথা বলি নাই, পার্লামেন্টে তো বিএনপি ছিল, পার্লামেন্টে গিয়েছে, কিন্তু এমন কতগুলো বিষয় আছে, যেমন এই যে বললাম যে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন নাই, যেমন গত অধিবেশনের শেষ দিন আপনারা ছিলেন, এই অধিবেশনের শুরুর দিন থেকে তত্ত্বাবধায়ক সরকারের, আমি মনে হচ্ছে দাদাকে একটু হেল্প করার জন্য বলতে পারি, এখানে কিন্তু ডাবল স্ট্যান্ডিং রোল কিন্তু পার্লামেন্ট মেম্বারদের হলে চলবে না। উইথ রেসপেক্ট, আমি যাব আর যাব না, কোনোটাতে যাব কোনোটাতে যাব না, এটা হতে পারে না। এটা কিন্তু ফ্রম দ্য বিগিনিং যদি বলেছি ঠিক আছে আমি এই পার্লামেন্ট অ্যাকসেপ্ট করছি না, আমি ওই মেম্বারশিপ নিচ্ছি না, আমি ওথ নিচ্ছি না, ডিফারেন্ট ক্রাইটেরিয়া, কিন্তু আমি ওথ নিলাম, আমি আবার বেতন নিলাম, আমি একটাতে গেলাম আর দুটাতে গেলাম না, আমি গাড়িও নিলাম বাড়িও নিলাম, এটা কিন্তু আবার আমি মনে করি এটা দূর থেকে দেখি আর কাছ থেকে দেখি এটা ভালো লাগছে। এটা মানে আপনি আপনার ইন্ডিভিজুয়াল কারণ, আপনি তো মানে কথাগুলো মানে আপনি নিরপেক্ষভাবে বলছেন, এটা আমি বিশ্বাস করি, এবং অ্যাট দি সেম টাইম আপনি যে চিন্তা থেকে বলছেন সে চিন্তা তো এখানে নাই। যেমন আপনি দেখেন মানে এই যে আপনি ইংল্যান্ডের মানে উদাহরণ দেবেন, সেখানে আপনার যদি কোনো গভর্নমেন্ট যদি মনে করে যে আমার এই ক্ষেত্রে আমাদের ব্যর্থতা দেখা যাচ্ছে, দেন এদের মন্ত্রী স্বেচ্ছা পদত্যাগ করবে, দেন এদের গভর্নমেন্ট পদত্যাগ করবে। এই যে আপনার ভারতের চিদম্বরম এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি এক সময় বাণিজ্য মন্ত্রী ছিলেন, সেইবার ভারতের একটা খুব ভয়ঙ্কর একটা শেয়ার কেলেঙ্কারি হলো, হর্ষ মেহতা তারা জড়িত ছিল, আপনার মনে আছে, চিদম্বরম সাংবাদিক সম্মেলন করে রিজাইন করলেন, বললেন যে বিরোধী দল বলছে এবং সাংবাদিকরা বলছে যে এই শেয়ার কেলেঙ্কারির সাথে আমার এবং আমার স্ত্রীর সম্পর্ক আছে, আমরা জড়িত আছি। উনি যুক্তি দিয়ে বললেন যে আমরা জড়িত নেই, কিন্তু যেহেতু সাংবাদিকরা এই প্রশ্নটা তুলেছে আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম, চিদম্বরম রিজাইন করলেন। লাল বাহাদুর শাস্ত্রী একবার রেল দুর্ঘটনায় রিজাইন করলেন, মাধবরাব সিন্ধে একবার ওই যে ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে মানে আপনার বিমান দুর্ঘটনা ঘটলো, তা রিজাইন করলেন। কিন্তু আজকে এই শেয়ার কেলেঙ্কারির পরে আমাদের অর্থমন্ত্রী বলেন যে আমি খুঁজে পেয়েছি কারা এই শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত, কিন্তু তাদের হাত এত লম্বা যে আমার চেয়েও তারা শক্তিশালী। যুবলীগের মিটিংয়ে প্রশ্ন করেছে, তাহলে ওনার মানে অর্থমন্ত্রীতে শক্তিশালী তো একমাত্র প্রাইম মিনিস্টারের হাত, তাহলে কি প্রাইম মিনিস্টার জড়িত নাকি ঘটনার সাথে? অতএব উচিত তো ছিল প্রাইম মিনিস্টার মানে বলা যে প্রথমত অর্থমন্ত্রী পদত্যাগ করা, দ্বিতীয়ত মানে এটা যদি ডিমান্ড আসে গভর্নমেন্টকে পদত্যাগ করা উচিত ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের কত কাহিনী তো ঘটছে, বিডিআর এত বড় ঘটনা ঘটে গেল, ওই আমাদের হোম মিনিস্টার কী করলেন? তো আমি সেই জন্যই বলি যে আমাদের দেশের এই সরকার সরকার দায়িত্বশীল সরকার না, বিশেষ করে আওয়ামী লীগ সরকার, এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল গণতন্ত্র, আওয়ামী লীগ সম্পূর্ণ গণতন্ত্র পরিপন্থী, এরা মুক্তিযুদ্ধ করে নাই এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের, কেউই এদেশে মুক্তিযুদ্ধ করে নাই, সবই বিদেশে ভারতের দিয়ে এখানে সেখানে পালিয়েছিল। এই জন্যে এই দেশটার প্রতি এত দরদ, এত মায়া মহব্বত নাই, দেশটাকে ধ্বংস করার একটা গভীর ষড়যন্ত্র। দাদা যখন এইসব কথা বলছেন তখন মনে হয় আওয়ামী লীগের কেউ এখানে থাকলে যেহেতু আমি কোনো দলের সাথে নাই, আমি সেভাবে উত্তর দিতে পারছি না। আমার হচ্ছে একতরফাভাবে আমি আপনাকে ইনফর্ম করছি, এটা আবার একটু আনফেয়ার হয়ে যায় উইথ রেসপেক্ট। না আমি ইনফর্ম করছি, আপনি তাকে ডিফেন্ড করার সুযোগটা দিলেন আপনি, আপনি আপনি এটা জেনে যান না, ইনফর্ম করছি আপনাকে, আপনি তো আরও বৃহত্তর পরিসরে আছেন, আপনি ইংল্যান্ডে আপনি আইন ব্যবসা করেন, ইউর মানে মানে ব্রিলিয়ান্ট অ্যান্ড রিনাউন্ড ব্যারিস্টার, আপনি ওখানে গিয়ে কথাগুলো বলতে পারবেন যে কী হচ্ছে বাংলাদেশে। তারপরে আমি কিন্তু দেশেও কিন্তু খুব ঘন ঘন আসি, আমি দেশের সাথে ওয়েল কানেক্টেড সোশ্যালি এবং আমার প্র্যাকটিসের অনেকগুলো পার্টি এখানেও আছে। আমি আমি কিন্তু ক্লোজলি আমি দেশের পলিটিক্সকে পর্যবেক্ষণ করছি, কিন্তু আমি পলিটিক্স নিয়ে প্রত্যেকটা মানুষ যেমন একটু মাথা ঘামায়, দেশপ্রেমিক হিসেবে আমার চিন্তা করি, এটা হেলদি কোনো সিস্টেম মধ্যে আমরা নাই, বোথ বিরোধী দল এবং গভর্নমেন্ট পার্টি কেউই নাই, এটা কিন্তু সেলফ ক্রিটিসিজম সবাইকে করতে হবে। আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো আপনি শুধু আওয়ামী লীগ থেকে আশা করছেন, কিন্তু একটা এক্সাম্পল তো আগে যারা ছিল তারা দেখার নেই, একটা এক্সাম্পল আছে আপনার আগের কথারই, একটা বলেন যদি এক্সাম্পল থাকে, একটা উদাহরণ দিই, ওয়ার্ল্ড কাপ একটা এক্সাম্পল দিই।
আপনার 2008 নির্বাচনের পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে পুরো দুইটা বছর এদেশের গ্যাস এবং বিদ্যুৎ কানেকশন বন্ধ করে রাখল। এই দুই বছরে তাহলে এদেশে নতুন করে কোনো শিল্প হলো না, কারণ শিল্প কানেকশন তো গ্যাস পেল না, বিদ্যুৎ না। উনি পজিটিভ রাজনীতির উদাহরণের কথা বলছেন। না, আমি বলছি বিএনপির আমলে কিন্তু এখানে বিদ্যুতের সমস্যা হয়নি, এখানে গ্যাসের সমস্যা হয়নি, এখানে শিল্প কারখানা চলেছে, এখানে আপনার মানি যে মার্কেটে আপনার মানি ফ্লো স্টপ হয়নি। যেমন এখন যদি আপনি ব্যাংকে আপনি 5 লাখ টাকার একটা চেক দেন, আপনাকে 1 লাখ টাকা দিয়ে অল্প আর, এই জিনিসগুলো হয়েছে। এখন পজিটিভ যে দিকটা সেটা আমি বলি, এই বিএনপির আমলে বিদ্যুৎ সমস্যা হয়নি এটা কিন্তু ঠিক না। না, এই এই কারণ আমি বিএনপির আমলেও দেশে আসছিলাম, আওয়ামী লীগের আমলেও দেশে আসছি, এটা কিন্তু দাদা একেবারে এত এত ব্যাপক সঠিক তথ্য না। ওই শেয়ার মার্কেটের ব্যাপারটা আমি খুব অবগত না, কিন্তু বিদ্যুতের ব্যাপারটা আমি ভুক্তভোগী। আপনি দ্রব্যমূল্য দেখেন, জি দ্রব্যমূল্য আপনার এই যে চালের দাম বিএনপির আমলে ছিল 16 থেকে 18 টাকা, এখন চালের দাম হয়েছে 50 টাকা, তেল ছিল যেখানে আপনার 40 টাকা। কিন্তু এই যে ব্যবসা মনোহর প্রশ্ন রেখেছেন যে আজকে যদি আপনারা ক্ষমতায় থাকতেন আপনারা কি করতে, আমরা কি করব, আমরা ক্ষমতা দ্রব্যমূল্যের ব্যাপারটা দেখেন, দ্রব্যমূল্য তো আপনার ইংল্যান্ডে দ্রব্যমূল্য বেড়ে গেছে, সব জায়গায় বেড়ে গেছে, এটাও কিন্তু হ্যাঁ গভর্নমেন্টের ব্যর্থতা থাকতে পারে, তবে আপনাকে একটা ওয়াইডার পার্সপেক্টিভ থেকেও দেখতে হবে। ওভারঅল জিনিসপত্রের দাম বাড়ছে, আপনার কাপড় চোপড়ের দাম বাড়ছে, লাইফ স্টাইল মানুষের চেঞ্জ হচ্ছে, সব কিছু এক্সপেন্সিভ হচ্ছে, ট্যাক্স বাড়ছে, সব কিছু হচ্ছে। আপনি আমেরিকা যান, ইংল্যান্ডে যান, আপনি যে কাপড়টা 5 পাউন্ড দিয়ে কিনতেন আজকে সেটা 10 পাউন্ড দিয়ে কিনতে হয়, আপনি যে প্লেনের টিকিটটা আপনি 200 পাউন্ড দিয়ে কিনতেন সেটা এখন 500 পাউন্ড দিয়ে কিনতে হয়, যে পেট্রোল আপনি আপনি 50 পেন্স দিয়ে কিনতে পারতেন ইংল্যান্ডে আজকে সেখানে 1 পাউন্ড 30 পেন্স, অর্থাৎ তার চেয়ে ডাবলের চেয়ে আরও বেশি হয়ে গেছে। এখন সেটা কিন্তু কেউ কিন্তু ওই দলটাকে দায়ী করে না। এখন আওয়ামী লীগ গভর্নমেন্ট কিংবা বিএনপি গভর্নমেন্ট কেউ কি ইচ্ছাকৃতভাবে জিনিসপত্রের দামটা বাড়িয়ে দেয়, এখানে বলতে পারেন হ্যাঁ ব্যর্থতা থাকতে পারে মার্কেটটা কন্ট্রোলের ক্ষেত্রে, কিন্তু আমরা যদি নিরপেক্ষভাবে দেখি ওভারঅল ইকোনমিস্টটা আরও ভালো বলতে পারবেন যে ওভারঅল সব কিছু কস্ট বেড়ে গেছে। আমার দাদার মনে হচ্ছে দাদার ফি নিচে বেড়েছে, আগে যেই আপনি যেই ফিতে কাজ করতেন এরশাদ আমলে যদি আপনি প্র্যাকটিস করতেন 5,000 টাকা নিতেন, এখন নিচ্ছে সেটা 50,000 টাকা নিচ্ছেন। না লাইকওয়াইজ আপনাকে এটা দেখতে হবে। না এখন এখন যেটা হচ্ছে যে আমরা আসলে কী করবো, যে কথা আপনি বলছেন উনি প্রশ্ন করেছিলেন যে উনি প্রশ্ন করেছেন আপনারা নিজেরা থাকলে আজকে কত টাকা চাল, এখন এখন বিএনপি চালের কেজি থাকতে কী করবে, এই বিদ্যুতের কী করতে পারতেন? না এখানে আমরা কী করতে পারতাম সেটা আপনাকে খুব সহজে বলি, কারণ আপনাদেরও তো একটা অতীত আছে। হ্যাঁ আমাদের একটা অতীত আছে, ওনার প্রশ্ন মানে আমরা সে কী করতাম এটা আপনাকে বলি। দেখেন এখানে মানে আপনার ঘরে সাপ ঢুকেছে, আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারকে ডেকে নিয়ে আসেন, অথবা যদি আপনার ওই যে কী বলে যে মানে বাইতুল মোকামের খতিবকে ডেকে আনেন যে সাপটা ধরে দেন, তারা সাপ ধরতে পারবে না। সাপ ধরতে হলে সাপুড়ে লাগবে। এখন দেশের সমস্যার সমাধান করতে গেলে দেশপ্রেমিক রাজনীতিবিদ লাগবে, বিএনপির মধ্যে সেই দেশপ্রেমিক রাজনীতিবিদ আছে। বিএনপি অন্য কারো স্বার্থে কাজ করবে না, দেশের স্বার্থে। আওয়ামী লীগের মধ্যে কি দেশপ্রেমিক রাজনীতিবিদ নাই? যারা ছিল তাদেরকে দূরে বাদে দিলাম, মন্ত্রীদের কথা তাদেরকে দূরে আছে, একেবারে আওয়ামী লীগের ভিতরে যারা ছিল আমি তাদের প্রতি উইথ ডিউ রেসপেক্ট টু দেম সেই সমস্ত অভিজ্ঞ রাজনীতিবিদদেরকে সরিয়ে রেখে দেশ পরিচালনায় সম্পূর্ণ মানে অনভিজ্ঞ কিছু লোকদেরকে এনে দেশটাকে নিয়ে একটা মানে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আসলে দেশের স্বার্থ নিয়ে চিন্তা করা হচ্ছে না, এখানে প্রবলেম হয়েছে। আজকে দেশের স্বার্থ নিয়ে চিন্তা করলে কখনোই আমি আপনি ছিলেন আমি আমি এখানে ছিলাম দিলীপ বড়ুয়া বসা, আমি ওইখানে বসা, আমি দিলীপ বড়ুয়া বাবুকে বললাম শিল্পমন্ত্রীকে, আমি বললাম যে আমি জিল্লুর ভাইকে সাক্ষী রেখে বলছি, আমি ওনাকে বললাম যে তখন কেবল শিল্পমন্ত্রী 5টা সার কারখানা বন্ধ করে দিল, অজুহাত কি যে কারখানায় যে গ্যাস দেওয়া হচ্ছে শিল্প মানে ইয়ে সার কারখানায় এই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। আমি বিদ্যুৎ উৎপাদনের অজুহাতে আপনি কৃষিভিত্তিক একটা দেশের সার কারখানা বন্ধ করে দিলেন। হরতালের যে কর্মসূচি তার মধ্যে যেসব কারণ তারা বলেছেন তার মধ্যে একটি অন্যতম কারণ তাদের ভাষায় যে দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ভয়ঙ্করভাবে। আপনি যেহেতু মানবাধিকার নিয়ে কাজ করেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে আপনি কীভাবে? জি, মানবাধিকার লঙ্ঘনের তো ঘটনা হচ্ছে, অবশ্যই হচ্ছে, অতীতে হয়েছে, এখনও হচ্ছে,
মানবাধিকার বিষয় যে আইনগুলো সেগুলোর ক্ষেত্রে অনেক ডেভেলপমেন্ট আছে। আমি একটা কথা বলি, আপনি যে রাজনৈতিক দল সমর্থন করতেন এখনো, মানে একবার তো প্রথম জীবনে, আমার মনে হয় না ওই কনসেপ্ট নিয়ে আমার কোনো আলোচনা দরকার আছে, যেহেতু আমি কোনো দল করি না। তারা কিন্তু গভর্নমেন্টকে সমর্থন করে, আমি করি না, কিন্তু আমি করি না কোনো দলকেই। আমি বিএনপির আমলে বিএনপিকে সমর্থন করি, আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগকে সমর্থন করিনি। কিন্তু আজকে যেই পর্যায়ে আমরা এসে গেছি, আপনি বিএনপি করেন, আপনি আপনার দলের বাইরে কথা বলতে পারেন না, আরেকজন আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের বাইরে উনি কথা বলতে পারছেন না, দেশটা তার কাছে বড় না। কিন্তু যখন আমরা যখন প্রাইভেটলি বসি, তখন আমরা শুনি নেতৃত্বের সমালোচনা, তারা কীভাবে করেন, দল কোথায় ভুল করছে, উভয় দলের লোকজনের বলে। কিন্তু এই কথাগুলো কিন্তু দলীয় ফোরামে তাদের বলার কিন্তু কোনো অধিকার নেই, কোনো দলে নেই। আওয়ামী লীগের বিএনপির কারো কিন্তু আত্মসমালোচনা করার কোনো প্র্যাকটিস তাদের দলের মধ্যে নেই, এবং দলীয় সমালোচনা নেই, তার সমালোচনা করার কোনো অধিকার তাদের মধ্যে নেই। আমাদের দলে আমি বলি, এই কয়েকদিন আগে নির্বাহী কমিটির মিটিং হয়ে গেল, আমাদের দলে কিন্তু যে কথাটা, আমাদের দলে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে সেটা অবশ্যই আমরা দলীয় ফোরামে আলোচনা করব, কিন্তু বাইরে তো না। সেটা করতে ভালো প্র্যাকটিস, বাইরে করা দরকার নাকি? অন্তত দলের মধ্যে করে, তাদের দলের মধ্যে অন্তত একটা হেলদি ডেমোক্রেটিক একটা অ্যাটমসফিয়ার দরকার আছে, যেখানে জোরালোভাবে সাহসিকভাবে সবাইকে উৎসাহিত করা উচিত, তার দলের নেতার কী ভুল থাকতে পারে এটা ক্রিটিসাইজ করার জন্য তার সমালোচনা করার অধিকার থাকতে হবে, এই জন্য তাকে দলে সাইজ আপ করার কোনো দরকার আছে বলে মনে করি না। আর দাদা আরেকটা কথা বলছেন যে আমি দেশের দূরে থাকি, হ্যাঁ দেশের আমি দূরে থাকি, আমার কাছেও আমি আছি, কিন্তু সেই জন্য জিলুর ভাই যখনই বললেন আমি ছুটে আসি, এবং মনে হয় না কখনও আমি কোনো দলের পক্ষ রেখে কথা বলছি, আমি কিন্তু নির্ভীকভাবে সবসময় কথা বলেছি, যেটা সত্য সেটাই, কোনো দলকে ডিফেন্ড করে কথা বলিনি। এবং আওয়ামী লীগের আমার এক্সপিরিয়েন্সগুলো আজকে যদি দেশকে, এই দেশকে দিতে পারতাম অনেক ক্ষেত্রে হয়তো আমি আরও ভালো হতো। ডাইরেক্টলি লিগ্যাল সিস্টেমে আমার অনেকগুলো বক্তব্য ছিল, আমি কতবার কতগুলি কথা বলেছি যেগুলি নতুনত্ব ছিল, এবং অনেকেই আইন সাথে যারা জড়িত আছেন তা অনেকে আমাকে অভিনন্দন জানিয়েছেন সেই বক্তব্যের জন্য। আমি মনে করি আমাদের বিচার ব্যবস্থায় সিস্টেমটাকে ডেভেলপমেন্টের জন্য, ভালো বিচারক নিয়ে আসার জন্য, এবং ভালোভাবে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমাদের অনেক কিছু করার আছে। আজকে আইনজীবীদের দলাদলির বাইরে কিন্তু এই জিনিসটাও আজকে ভাবতে হবে। আমরা সুপ্রিম কোর্টে গেলেই, কিন্তু হাইকোর্টে গেলেই, আমি কোনো উপদেশ দিচ্ছি না, তারাও আমার কিন্তু প্রফেশনাল কলিগস ইন এনি ইভেন্ট, অনেক ব্যারিস্টারও সেখানে প্র্যাকটিস করছেন, আমি তাদের কোনো অ্যাডভাইস দিচ্ছি না, আমাকে যেন মিস আন্ডারস্ট্যান্ড না করেন। কিন্তু সুপ্রিম কোর্ট বাউন্ডারি যাওয়ার পরেই ওনার আইডেন্টিটি হচ্ছে আমি বিএনপি পন্থী আইনজীবী, আমি আওয়ামী লীগ পন্থী আইনজীবী। কিন্তু উনি যে ওখানে গেলেই একজন নিউট্রাল, একজন কোর্টের ল অফিসার বলা চলে তাকে, যে কোর্টের প্রতি তার দায়িত্ব ন্যায় বিচার আনার জন্য নির্ভীকভাবে তাকে কথা বলতে হবে, কোনো দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে তাকে কথা বলতে হবে। প্র্যাকটিসের চার্জ যে এথিক্স, এটা বড় কোর্টে, সেটা কিন্তু সেখানে আমি দেখুন কোন দেশে আছে এইভাবে আইনজীবীরা, দলীয় ব্যানারটাই তার কাছে বড়, প্রত্যেক দিন এই হানাহানি হাতাহাতি হচ্ছে, এই এইটাই শুধু দলীয় পরিচয়টা তার কাছে বড়। কিছু একটা করতে হবে, চিফ জাস্টিস কিছু বলেছেন এটা নিয়ে প্রতিবাদ করতে হবে, অমুক জাস্টিস কিছু বলেছেন প্রতিবাদ করতে হবে, সেখানে গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু একটা প্রতিবাদ প্রথম সুপ্রিম কোর্ট থেকে শুরু হবে। আমি মানি যে হ্যাঁ সেটা একটা উচ্চশিক্ষিত পেশাজীবী একটা পরিবেশ সেখানে রয়েছে, তাদের অধিকার রয়েছে সেই ক্ষেত্রে করার, কিন্তু আমরা আদালতের যে একটা একটা পবিত্রতা, এটা কিন্তু আমার মনে হচ্ছে অনেক ক্ষেত্রে ক্ষুণ্ণ করছি। ইংল্যান্ডও কিন্তু আছে, এমপিরা দলাদলি করছেন, আইনজীবীরা দলাদলি করেন, কিন্তু কোর্টে গিয়ে আপনি নো ওয়ে ক্যান ইউ ক্যান থিঙ্ক অফ ইট, না কোর্টে, কোর্টে আপনি কোনো দেশেই এটা পাবেন না, আমাদের দেশে কেন হবে? দাদা দেখেন অন্তত এই এই প্রশ্নে আমি আর আপনি যদি একমত হই, আমি আর আপনি যদি এই প্রশ্নে একমত হতে না পারি, তাহলে বৃহত্তর ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি কী করে দেশের জন্য একমত হবে? এই প্রশ্নে তো আইনজীবীর একই, তাহলে আসেন এখানে, আইনজীবীদের বসতে বলেন, আওয়ামী লীগ বিএনপি ভুলে গিয়ে কালকে বসতে বলেন। আপনি বলতে পারেন যে না আপনার মন বড়, সাদা মনের মানুষ, ঠিক আছে, এগুলি বাংলাদেশে কোনো দিন হবে না প্র্যাকটিক্যালি, কেন হবে না? কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি? প্র্যাকটিক্যাল উদ্যোগ নেওয়া হয়েছে? উদ্যোগ যে নেওয়া হয়নি তাও আবার ফল আছে না, অনেক কোনো ফলপ্রসূ উদ্যোগ নেওয়া হয়নি সেভাবে। একটা সময় দেখেছি দু দলের মহাসচিব বৈঠক, দিনের পর দিন বৈঠক করেছেন, প্রতিদিন বৈঠক শেষে শেষে প্রেস ব্রিফিং করেছেন, আলোচনায় অগ্রগতি হচ্ছে এই ইয়ের সময়, 2006-এ। দুজন দু দরজা দিয়ে বেরিয়ে গেছেন, আলোচনা কি অগ্রগতি হলো এই প্রশ্নের জবাব আজ পর্যন্ত তাদের দুজনের কাছ থেকে
পাওয়া যায়নি বা কেন হলো না, একজন তো মৃত্যুবরণ করেছেন, স্বাভাবিকভাবে সরকারি সরকারি দলের একটা দায়িত্ব বেশি থাকে সবসময় এই ধরনের আলোচনায় নিয়ে আসার জন্য, আবার বিরোধী দলেরও দায়িত্ব থাকে আলোচনাটাকে ইফেক্টিভ করার জন্য। আলোচনাটা আমরা শেষ করে আনতে চাই, দু মিনিট সময় আপনার জন্য একেবারে শেষ করে আনতে আমরা না। সর্বশেষ কথা হচ্ছে যে গভর্নমেন্টকে এটা মনে রাখতে হবে যে এই হরতাল দিতে কিন্তু বিএনপি এবং বিরোধী দল বাধ্য হয়েছে, কারণ গত দু বছরে আমরা কোনো হরতাল দিইনি, না কিছু মাত্র কিছুদিন আগে তো আপনারা হরতাল, ওই তো একটা গত তাই বলছি যে গত কয়েকদিন আগে একটা হরতাল এবং পরপরে দুই দিন মোট পাঁচটি হরতাল করেছেন, মোট পাঁচটি হরতাল গত আড়াই বছরে পাঁচটি হরতাল। এই সমকালীন সময়ে এই আড়াই বছরের মানে এই সময়ের মধ্যে আওয়ামী লীগ প্রায় 200-250 হরতাল দিয়েছে, তার মানে বিএনপি হরতাল দিতে চায়নি, এখন নিতান্ত বাধ্য হয়ে আমাদের হরতাল দিতে হয়েছে। যে ইস্যু নিয়ে এই হরতাল, এই ইস্যু যদি অবিলম্বে যদি প্রত্যাহার না করে তাহলে কিন্তু আমাদের মানে আমাদের পার্টি চেয়ারপারসন বলেছেন বা আমাদের নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নিয়েছে তাহলে আমরা এই চরম দুর্ভোগ চিরতরের অবসানের জন্যে কঠিন কঠোর কর্মসূচি দিতে বিএনপি বাধ্য হবে এবং প্রয়োজনে লাগাতার হরতাল হবে। এই কথাটা আমরা বলছি সম্পূর্ণ দেশের স্বার্থকে মাথায় রেখে, জনগণের স্বার্থকে মাথায় রেখে। এবং এটাও আমরা জানি যে রাত যত গভীর হয় প্রভাত তত নিকটবর্তী হয়, এখন দেশের জনগণের যত দুর্ভোগী হোক মানুষের মানে অধিকার ছিনিয়ে আনবই, হ্যাঁ আনার জন্যে এই প্রত্যয় নিয়ে আমরা আমি মনে করি হরতালের অধিকার তো অবশ্যই এটা আছে, বিরোধী দলের আছে, যে কোনো দলের একটা হরতালের অধিকার আছে। এখন এটা হরতালের অধিকারটা কতটুকু মৌলিক অধিকার আমার মনে হচ্ছে এটাও আবার নতুন করে আমাদের একটু বিবেচনা করা উচিত, কারণ মানুষের মৌলিক অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান সব কিছুই কিন্তু এবং বাধাগ্রস্ত হয়ে যায়, এই জন্যেই আমার মনে হচ্ছে চিন্তা করতে হবে এইটাও হিউম্যান রাইটসের বিরুদ্ধে যাচ্ছে কিনা। আর হরতালের পাশাপাশি হরতাল না করার অধিকারও কিন্তু দিতে হবে। আমার একজন সাধারণ রিক্সাওয়ালা কিংবা দোকানদার যে হরতাল করতেন করার কারণে, দুই দিন দোকান বন্ধ রাখার কারণে, যদি তার স্ত্রীর অসুস্থ হওয়ার কারণে সে চিকিৎসা করতে না পারে, বিনা চিকিৎসায় যদি তার স্ত্রী মারা যায়, তার সন্তান মারা যায়, তার সন্তানের পরীক্ষার ফি দিতে না পারে তার লসের কারণে, ওই রিক্সাওয়ালা যে আজকে দিনে এনে দিনে খায় সে যদি রাত্রে একবেলা অভুক্ত থাকে সেইটাও বড় মানবাধিকার ক্ষুণ্ণ কিনা সেটা দেখতে হবে। কাজে আমি মনে করি হরতাল, আমি বলে ফেলছি দাদা এক মিনিট আপনার সুযোগ হবে, এই এই প্র্যাকটিসটাও আমাদের আসতে হবে, ঠিক আছে হরতাল করেন, হরতাল না করার অধিকারটাও দিয়ে দিন, কারণ শুধুমাত্র তাহলে বোঝা যাবে, আমি একটা মিনিট বলবো, তাহলে বোঝা যাবে কি পরিমাণ মানুষ হরতাল চায়। আমি কার পক্ষে বলছি না, না না ঠিক আছে, লেট দ্য পিপল ডিসাইড, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম একটা সময় নেই যে হরতালের সময় মানে পিকেটিং করা, মিছিল করা, রাজপথে থাকা, এটা কিন্তু মানে একটা সর্বজনগ্রাহ্য একটা গণতান্ত্রিক অধিকার। আমরা এখন পিকেটিং করতে পারি না, রাস্তায় দাঁড়াতে পারি না, ঘর থেকে বেরোতে পারি না, পুলিশ চারিদিক দিয়ে ঘিরে রাখে, এটাও কিন্তু উচিত না। আর বিএনপি হরতালের সময় কাউকে জোর করে বাধা দেয় না, বাধ্য করছে না যে তুমি রিক্সা চালায় না বলুন, তাই সেটা কিন্তু করা হচ্ছে না, কিন্তু অন্যদিক থেকে আমরা এখানে বাধার সম্মুখীন হচ্ছি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন, দেখবেন ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আইজিপি বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায় apni@tritiyomatra.com, 6161 নম্বর আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে, ইন্টারনেটে tritiyomatra.com এবং facebook.com/tritiyomatra আপনার মতামত রাখতে পারেন। আর আপনার মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় 2:00 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবেন আমন্ত্রণ রইল অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী এবং ব্যারিস্টার মনোহর হোসেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলী, বিএনপি নেতা অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী বলছিলেন যে এই হরতাল, যে হরতালের মধ্যে এখন বাংলাদেশ আছে, এটি শেষ নয়, আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে, লাগাতার হরতালের কর্মসূচি দেওয়া হবে, এটি অবশ্য তার দলের অন্যান্য নেতৃবৃন্দ ইতিমধ্যেই আভাস দিয়েছেন। এবং এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? ব্যারিস্টার মনোয়ার হোসেন অত্যন্ত সহজভাবে বলেছেন যে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই, যে অসুস্থ রাজনীতি বাংলাদেশে চলছে, এই অসুস্থ রাজনীতি বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে না, বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে না, বরং দেশ সামনের দিকে এগোয়ার পরিবর্তে ধীরে ধীরে পেছন দিকে যাবে। ঐক্যের ব্যাপারে অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী ঐক্যমত পোষণ করেছেন, উদ্যোগটা কে গ্রহণ করবে, উদ্যোগটা ব্যারিস্টার মনোয়ার হোসেন সমাধান দিয়েছে যে সরকারকে এই দায়িত্বটা নিতে হবে, উদ্যোগটা গ্রহণ করতে হবে, তবে এই জায়গাটাতে বিরোধী দলেরও অবশ্যই সদিচ্ছা এবং আন্তরিকতা থাকতে হবে, কেবলমাত্র সরকার উদ্যোগ নিলে যে সেটি সফল হবে সেটি কিন্তু বলা যাবে না। আমরা আশা করব যে এটি সুস্থ স্বাভাবিক রাজনীতিতে দেশ
পরিচালিত হবে, রাজনীতি থাকবে দেশে, এবং সেটি যদি করতে আমরা ব্যর্থ হই তাহলে তার পরিণতি কী হতে পারে সেটিকে দেখবার জন্য খুব বেশি দূরে যেতে হবে না, নিকট অতীতের দিকে তাকালেই কিন্তু বোঝা যাবে। সেরকম অবস্থা নিশ্চয়ই আমরা কেউ চাই না, রাজনীতিবিদরা তো চাইবেন না, সেটি নিশ্চিত করে বলা যায়। তবে সেটুকু বোধোদয় তাদের দরকার, এই এবং সেটি তাদের হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনাদের সবার জন্য শুভকামনা।